পেট্রোল এবং ডিজেলের বেপরোয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি যখন প্রতিবাদমুখী হয়ে উঠেছে, ঠিক তখন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম কিন্তু নীরবতা অবলম্বন করে চলছে। সবচেয়ে আশ্চর্যের কথা, রাজ্যের এই দুঃসময়ে প্রধান বিরোধী দল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন কেরলে পার্টি কংগ্রেসে। সিপিএম দল যখন রাজ্যের এই দুঃসহ পরিস্থিতিতে নীরবতা অবলম্বন করে চলছে, ঠিক তখন মজুর ইউনিয়নের নেতৃত্বে আজ রাজধানীতে ডেপুটেশন, জেলা শাসকের নিকটে এই ডেপুটেশন দিচ্ছেন রাজ্যের বরিষ্ঠ বিধায়ক ভানুলাল শাহের নেতৃত্বে। আমরা এখানে জমায়েত হয়ে কিছু রাস্তা পরিক্রমা করে আমরা জেলা শাসকের অফিসে যাব। দাবি হলো মনরেগা, এমজিএনরেগা এবং আমাদের রাজ্যের শহরে যে এখানে 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে এবং দৈনিক মজুরি 600 টাকা দিতে। 2 নম্বর হলো সামাজিক ভাতা 2000 টাকা দিতে হবে। সামাজিক ভাতা প্রাপকদের মধ্যে যারা পাস করেছে তাদেরকে ভাতার আওতায় আনতে হবে। 4 নম্বর হলো গৃহ নির্মাণ প্রকল্পে যেটা হচ্ছে সরকারকে এই দাম নিয়ন্ত্রণে আনতে হবে। গত 15-16 দিনে 11 টাকা করে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। এর যে হিউম্যানিটি ব্যাসেস জিনিসে অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি, ট্রান্সপোর্ট ভাড়া বৃদ্ধি, এগুলো হবে, তাতে গরিব মানুষের অসুবিধা হবে। আর রাজ্যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার অবদলিত, এটা রক্ষাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণে সার, বীজ এবং কীটনাশক সরবরাহ করতে হবে এবং কৃষি জমিতে জলসেচ সুনিশ্চিত করতে হবে।